আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি সকলেই অনেক ভালো আছো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে কিসের উপর সপ্তম শ্রেণীর যে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সেটা নিয়ে তো আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি দেখো যে এখানে দুইটি সৃজনশীল দেওয়া রয়েছে প্রথমটাতে কি রয়েছে একটি উদ্দীপক এ বি সি একটি ত্রিভুজ এবং কি সিডি এবং সি হচ্ছে বর্ধিত বাহু এবং আহ কি দেওয়া রয়েছে বি এ ও সিই অর্থাৎ কি বি এ এবং সি হচ্ছে কি পরস্পর সমান্তরাল বি এ এবং এ সি ই কুনের মধ্যে সম্পর্ক কত জানতে চাওয়া হয়েছে দেখো যে দেখো এবং যেহেতু কি কি সমান্তরাল এবং হচ্ছে তাদের ছেদক অর্থাৎ এই উৎপন্ন হয়েছে যে এখানে এক এবং এখানে সিকুন পরস্পর অবশ্যই একান্তর কুন আর একান্তর কুন পরস্পর কি হয় সমান হয় অর্থাৎ কি এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সমান খতে চলে যাচ্ছি খ হচ্ছে কি ক্ষতি প্রমাণ করতে বলা হয়েছে অর্থাৎ কি দেখাইতে বলা হয়েছে বিএসিকুন অর্থাৎ বি এ কোন অর্থাৎ এক কোন এবং এসি এ বি সি কোন অর্থাৎ কি এই কোণ সমান কি সমান দেখাইতে বলা হয়েছে এসি ডিকোণ অর্থাৎ কি সি কোণ এই সম্পূর্ণটা তাহলে দেখো যে এখানে এ বি এবং কি সি ই পরস্পর সমান্তরাল এবং এসি হচ্ছে কি তাদের ছেদক অর্থাৎ এই বি এস কোন অর্থাৎ এই একুণ এবং এসি ই কোন এই দুইটা কি পরস্পর সমান কেন এরা একান্ত কোন এবং কি এ বি কোন এ বি সি অর্থাৎ এই বি কোন এবং ই সি ডি কোন অর্থাৎ এই সি কোন কি ও পরস্পর সমান অর্থাৎ কেন কারণ তারা হচ্ছে অনুরূপ কোন এখন দেখো যে এ সি ডি কোন সমান আবার কি এই যে সরি চিত্র থেকে দেখো যে এ সি ডি কোন সমান হচ্ছে এ সি ই কোন প্লাস ই সি ডি কোন ঠিক আছে এ সি কোন প্লাস ই সি ডি কোন অর্থাৎ এই যে দেখো যে এই এসি ই কোন সমান কি বি এ সিকোণ এই যে এ সি সরি এ সি ই কোন সমান বি এ সিকুন আবার ইসিডি কোন সমান কি এ বি সিকোন এই যে ইসিডি কোন সমান এ বি সিকুন অর্থাৎ কি এই বি এস সি প্লাস এ বি সি সমান কি এ সি ডি দেখানো হলো অর্থাৎ কি এখন আমরা আহ ছোট কথায় চলে যাই ছোট কথায় কি রয়েছে প্রমাণ করতে বলা হয়েছে যে এ বি সিকোন অর্থাৎ কি এ বি কোন প্লাস বি সি ইকোন অর্থাৎ কি এই যে এই সিকোণ পুরাটা সমান কি দুই সমকোণ দেখো যে এই বিএসি আর এসি সিই হচ্ছে পরস্পর সমান কেন এরা একান্তর কোণ এবং এ বি সি সমান এরা সমান হচ্ছে কারণ এরা অনুরূপ কোণ এটা আমরা ক্ষতি দেখেছি তাহলে এই দুইটা হচ্ছে কি সমীকরণ এক ও দুই এবং এক ও দুই সমীকরণ এখন আমরা কি করব যোগ করব যোগ করার ফলে বাম পাশে হবে বি প্লাস এ বি সি এবং ডান পাশে হবে এ ই প্লাস ইসিডি কোণ তাহলে দেখো যে এই যে এ বি সি এটাকে আগে লিখলাম তারপরে বিএসি এই যে বিএসি এসিই অর্থাৎ কি এই যে এসিই অর্থাৎ এইটুকু এবং ইসিডি অর্থাৎ কি এইটুকু সমান কি হবে এসিডি কোন অর্থাৎ এটা আমরা খতে প্রমাণ করেছি ঠিক আছে তাহলে এটা হচ্ছে এসিডি কোন তারপরে দেখো যে এবিসি কোন প্লাস বিএসি কোন প্লাস এসিবি এসিবি কোন কোনটা এসিবি অর্থাৎ কি যে এই কোনটা এই কোনটা আর এইদিকেও এসিডি প্লাস এসিবি এই কোনটাই উভয় পাশে যোগ করবো যেখানে সাইড নোট লেখা রয়েছে তারপরে কি দেখো সি প্লাস বিএসি মানে কি বিএসি এই যে দেখো বিএসি অর্থাৎ কি সমান এসি কারণ কি এরা অনুরূপ কোন লেখা রয়েছে এটা সমান এটা এবং এ সি সমান কি বিসি এ এটা শুধুমাত্র কি এটা শুধুমাত্র এই দিক থেকে লেখা হয়েছে ঠিক আছে এসি বি যেটা বিসি এ সেটাই সমান কি দুই সমকোণ কেন এ ডি এই যে দেখো এ সি ডি অর্থাৎ সিকুন এইটুকু এবং কি এ সি বি অর্থাৎ সিকুন এইটুকু অর্থাৎ সি পোড়াটাই আর সি পোড়াটা যেহেতু দেখতে পাচ্ছি বিডি একটি সরল রেখা কি এটা একটি সরল কোণ আর সরল কোণ সমান একশো ডিগ্রি অর্থাৎ কি দুই সমকোণ অর্থাৎ দেখো যে এখানে এ বি সি এ বি সি তারপরে দেখো এ প্লাস বি এই যে দেখো এ প্লাস হচ্ছে কি সরি এ সিই প্লাস বি সি এ এই যে বি সি এ অর্থাৎ কি এই পাশের সি কোনটা অর্থাৎ কি বি সি ই বি সি কোন এই যে দেখো বি সি ই কোন সমান কত দুই সমকোন এটাই প্রমাণ করতে বলা হয়েছে

এ ও বি এর সমান করে এবং অন্তর্ভুক্ত এদের দুইটি বাহুর অন্তর্ভুক্ত একটি কোন যেন ওই বি এর সমান হয় বি না কিন্তু খেয়াল করো বি এর সমান থার্টি ডিগ্রি হয় থার্টি ডিগ্রি এবং এ এবং বি এর সমান দুইটা বাহু হয় এবং এই বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ কি হবে বি এর সমান একটি কোণ অর্থাৎ থার্টি ডিগ্রি একটি কোন এইটা বোঝানোর জন্যই তোমাদেরকে এখানে আমি সি দিয়েছি ঠিক আছে না হলে আমি এখানে বি দিতাম যেহেতু বলছে বি না কিন্তু বি এর সমান ওই জন্য এটা কি দিয়েছি সি দিয়েছি দেখতে পাচ্ছো আগে বি দিয়েছিলাম তারপরে কেটে কেটে আবার তোমাদেরকে বোঝানোর জন্য এটা করেছি তারপর দেখো এখানে কি প্রথমে কিভাবে অঙ্কন করবো অঙ্কনটা হচ্ছে কি সি ডি একটি বাহু নেবো তা থেকে বি এর সমান করে এস সি কাইটা নেবো বি এর সমান করে তারপরে এই সি বিন্দুতে এই বি কোন এর সমান অর্থাৎ কি এক্স কোন সমান করে একটি কোন আঁকবো অর্থাৎ কি থার্টি ডিগ্রি একটি কোন অঙ্কন করবো তারপরে এখানে যে কোনটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এস সি ই এস সি ইকুল এখন এই সি বাহুতে আমরা কি এখন শুধুমাত্র আমাদের এ বাহুটা বাকি এই এর সমান করে একটি দৈর্ঘ্য কেটে নেব যেটা সি ই বাহুকে কি বি বিন্দুতে ছেদ করবে এখন এ আর বি কি করে দেবো আমরা যোগ করে দেবো তাহলে এ বি হবে উদ্দিষ্ট ত্রিভুজ দেখো এখানে এ বাহু রয়েছে বি বাহু রয়েছে এবং থার্টি ডিগ্রি একটি কোন এই দুইটা বাহুর সংলগ্ন কোন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আর বিবৃতিটা যদি দেখতে হয় একটু দেখে নাও তারপরে দেখো গতে কি রয়েছে কি চাওয়া হয়েছে এমন একটি ত্রিভুজ যার দুইটি বাহু এ এবং ওই বি সেম দুইটা বাহু এবং এর বিপরীত বাহু কোনটা হবে হবে এ বি এর বিপরীত হবে এখানে এর বিপরীত হইলে হবে না কিন্তু আমরা কি জানি নরমালি বিপরীত বাহু হবে কোণের সিক বাহু হবে সিবাহু এ বিপরীত বাহু হবে এ বাহু কিন্তু এখানে বলছে বি কোণের বিপরীত বাহ যেন বাহ হয় আমাদেরকে ওইভাবেই চিত্র আঁকতে হবে তাহলে দেখো যে এখানে প্রথমে আমরা বিডি একটি রেখা নিব তা থেকে বি এর সমান করে বি এ কাইটা নিব ঠিক আছে বি এ কাইটা নিব বি সমান করে এই যে বি সমান করে বি এ নিলাম তারপর এই বিন্দুতে একটি কোণ 30 ডিগ্রি অঙ্কন করলাম ঠিক আছে অর্থাৎ কি এক্স কোণের সমান করে একটি কোণ আঁকবো তারপরে কোণটা হবে কি এ বি ই কোণ এ বি ই কোণ এখন এই এ বিন্দু থেকে আমরা এখন কোন বাহুটা বাকি আছে এ বাহুটা এ সমান করে এ বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করব বৃত্তচাপটি বিই কে দুইটি বিন্দুতে ছেদ করবে কয়টি বিন্দুতে দুইটি বিন্দুতে ছেদ করবে C এবং সি প্রাইম এখন এ থেকে এবং এ থেকে সি প্রাইম দুইটা যোগ করতে হবে তাহলেই আমরা উদ্দিষ্ট ত্রিভুজ পেয়ে যাব আসলে এখানে ত্রিভুজ নয় ত্রিভুজ দ এখানে ত্রিভুজ হবে দুইটি ত্রিভুজ এই যে এ বি সি এখানে দেখো এই যে এ বাহু এই যে বি বাহু থার্টি ডিগ্রি কোন এবং কোন বিপরীত বাহু এ আবার এ বি সি প্রাইম ত্রিভুজে দেখো এই যে এ বাহু এই যে বিবাহ এবং থার্টি ডিগ্রি কোন এবং এর বিপরীত বাহু এ অর্থাৎ দুইটি হচ্ছে কি উদ্দিষ্ট ত্রিভুজ এখানে সব ডিটেলস লেখা আছে তোমরা একটু চাইলে দেখে নিতে পারো তারপরে এখন আমরা চলে যাব কোথায় সংক্ষিপ্ত কোয়েশ্চেন দেখো সংক্ষিপ্ত কি বলা হয়েছে এক নং সংক্ষিপ্ত প্রশ্নটা হচ্ছে কি সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না ঠিক আছে কোন অঙ্ক থাকলে পূর্ণবর্গ হবে না আমরা জানি সংখ্যার একক স্থানে দুই তিন সাত আট এই চারটা থেকে যে কোনো একটা সংখ্যা থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না বাকি পূর্ণবর্গ তারপরে দেখো দুয়ে কি বলা হয়েছে দুয়ে বলা হয়েছে যে ক এর বর্গ সংখ্যার একক স্থানে ছয় থাকলে ক এর একক স্থানের অঙ্কটি কি হতে পারে যদি ছয় থাকে আহ কোনো সংখ্যার বর্গ সংখ্যায় যদি একক স্থানে অঙ্ক ছয় হয় তাহলে ওই সংখ্যার একক অথবা ছয় হবে ঠিক আছে কেননা চার চার ষোলো এখানে একক এছাড়া বাকি কোন সংখ্যার বর্গ করলে ছয় আসবে না আশা করি বুঝতে পেরেছ তারপরে তিন নাম্বারটা দেখো কি রয়েছে আহ চব্বিশ হাজার তিনশত ছত্রিশ সংখ্যাটি বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট হবে এটা খুবই সহজ একটা নিয়ম হচ্ছে কি সংখ্যাগুলো আমরা কোন দিক থেকে একক স্থানীয় দিক থেকে কি করে যাবো আহ প্রথমটার উপরে আবার গ্যাপ আবার ডট একটা একটা বাদ বাদ দিয়ে বাদ দিয়ে কি করে যাবো ডট দিয়ে যাবো তারপরে যতটা ডটের সংখ্যা আমরা পেয়ে যাবো আহ বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে ততটি এই যে দেখো এখানে তিনটা ডট রয়েছে অর্থাৎ কি বর্গমূলের তিন অঙ্ক বিশিষ্ট হবে কয় অঙ্ক বিশিষ্ট হবে তিন অঙ্ক বিশিষ্ট তারপর চার নম্বরটা দেখো দুইশো পঁয়তাল্লিশ সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এটা হচ্ছে কি তোমরা এই যে দুইশো পঁয়তাল্লিশ পাঁচ দ্বারা গুণ করলে কত দ্বারা গুণ করলে ফল কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে ক্ষুদ্রতম পাঁচ এর উপরে যে কোনো আহ উপরে আরো অনেক সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ হবে কিন্তু ক্ষুদ্রতম হচ্ছে পাঁচ পাঁচের নিচে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে না কিভাবে আমরা এটা বের করবো বের করবো হচ্ছে এটার আমরা আহ লসাগু নির্ণয় করবো দেখো এখানে দেখো এটা হবে দুইশো শেষ সংখ্যা পাঁচ রয়েছে অবশ্যই পাঁচ দিয়ে যাবে তাহলে পাঁচ দিয়ে ভাগ দিলে হবে ঊনপঞ্চাশ এই কে আবার সাত দিয়ে ভাগ করা যায় কেবলমাত্র সাত সাথে ঊনপঞ্চাশ অর্থাৎ লসাগু কি হবে পাঁচ গুনন সাত গুণন সাত এখানে দেখো সাত দুইটা জোড়া বিহীন যে অঙ্কটা এটা দিয়ে গুণ করলে আরেকটি এই জোড়া পাওয়া যাবে অবশ্যই এটাকে পাঁচ দ্বারা গুন করলে এখানে পাঁচ পাঁচ আরেকটি জোড়া হবে অর্থাৎ আরেকটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে ক্ষুদ্রতম কারণ কি তখন এই পাঁচ এখানে আছে সেভেন স্কোয়ার আর এখানে পাঁচ একলা রয়েছে তাই আরেকটি পাঁচ আনতে পারলে এখানে কি ফাইভ স্কোয়ার হয়ে যাবে তাহলে ওইটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করি বুঝতে পেরেছ তারপর দেখো পাঁচ পাঁচ নাম্বারটা কি সারি সংখ্যা এবং সারিতে সৈন্য সংখ্যা সমান রেখে সাজালে আঠারোশো জন সৈন্য থেকে কতজনকে জনকে সরিয়ে রাখতে হবে এটা কি এটা একটা আসলে বর্গ এটা কি এটা একটা বর্গ এই যে দেখো আঠারো আঠারোশো জন শূন্য এই যে দেখো আমি এখানে একটু বোঝাতে চেষ্টা করেছি এখানে আমি পাঁচটা ডট দিয়েছি বোঝার সুবিধাতে দেখো এটা এটা ধরো সৈন্য সংখ্যা এটা কি সৈন্য সংখ্যা এই একজন শূন্য জন শূন্য তিনজন শূন্য চারজন শূন্য পাঁচজন শূন্য এবং কি এটা একটা শাড়ি এটা একটা শাড়ি এটা একটা শাড়ি প্রত্যেকটা একটা কি শাড়ি এভাবে শাড়ি কতটা যতগুলা সৈন্য সংখ্যা এই শাড়িতে ততগুলা শাড়ি সংখ্যা হবে তাহলে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে দেখো এই শাড়ি শাড়ি হয়েছে আহ সৈন্য পাঁচজন আর এই দিকেও পাঁচটা শাড়ি যেহেতু এই দিক দিয়েও কিন্তু পাঁচজন সৈন্যই দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে তাহলে এটা একটা বর্গক্ষেত্র হবে অবশ্যই কি হবে বর্গক্ষেত্র তাহলে এটাকে বর্গমূল আমরা করে ফেলবো যেহেতু এটা একটা বর্গক্ষেত্র তাহলে বর্গ বর্গমূল করলে আনসার হবে বিয়াল্লিশ কিন্তু এখানে ছত্রিশ বেশি থাইকা যাবে বিয়াল্লিশের বর্গ বর্গের সাথে ছত্রিশ যোগ করলে হবে কত আঠারশো অর্থাৎ আমরা যদি এই ছত্রিশ জন সৈন্যকে আমরা শেষ দিক থেকে কি করি সরিয়ে নিই তাহলেই কি হবে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে ঠিক আছে তারপরে দেখো এক্স সমান কি এক্স সমান মাইনাস টু এবং ওয়াই সমান কি থ্রি হলে থ্রি এক্স মাইনাস টু ওয়াই থেকে মাইনাস টু এক্স প্লাস থ্রি ওয়াই বিয়োগ করতে বলা হয়েছে তাহলে এটা তো খুবই সহজ এটা হচ্ছে কি থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস মাইনাস টু ওয়া টু এক্স সরি এটা ভুল হয়েছিল মাইনাস থ্রি ওয়াই তারপরে দেখো এখানে থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাসে মানে সে প্লাস টু এক্স তারপরে আবার মাইনাস মানে সে প্লাস থ্রি ওয়াই তারপরে দেখো টু এক্স থ্রি এক্স হচ্ছে ফাইভ এক্স এবং মাইনাস টু ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়াই

সেভেন এক্স ইন্টু থ্রি অর্থাৎ কি টোয়েন্টি ওয়ান এক্স এখানে মাইনাস আছে তাই এখানে মাইনাস তারপরে এখানে আছে প্লাস ফাইভ দ্বারা আবার পনেরো এই দুইটি গুণ করবো পাঁচ সাথে পঁয়ত্রিশ এক্স প্লাসের এবং তিন পাঁচে পনেরো মাইনাসের ঠিক আছে তাহলে দেখো ঊনপঞ্চাশ এক্স স্কোয়ার অর্থাৎ কি ফোর্টি নাইন এক্স স্কোয়ার এখানে টোয়েন্টি ওয়ান মাইনাস এক্স মাইনাসের টোয়েন্টি ওয়ান এক্স আর এইদিকে আছে প্লাসের থার্টি ফাইভ এক্স অর্থাৎ যোগ বিয়োগ করলে এখানে কি হবে প্লাস ফোরটিন এক্স মাইনাস ফিফটিন

আর এখানে কি এই প্রথমটাকে দেখবো আমরা এখানে কি রয়েছে টু এ স্কোয়ার এই টু এ টুয়ার হইতে কি লাগে শুধুমাত্র একটা এ লাগে তারপরে এখানে বিয়োগ করলে এই থ্রি এ বি প্লাস এর হয়ে যাবে বিয়োগ করলে হবে কি যেহেতু বিয়োগ করতেছি তাহলে এখানে থাকবে মাইনাস ফোর সরি মাইনাস ফোর নামবে কত প্লাস সিক্স বি স্কোয়ার এখন আবার আবারও এই প্রথমটাকে আমরা দেখবো এখানে আছে কত এই প্রথমটাতে আছে টু এবং এখানে আছে মাইনাস ফোর এ অর্থাৎ কি এখানে মাইনাস বেশি আছে একটা টু বেশি আছে একটা বি বেশি রয়েছে তাহলে কি এই যে মাইনাস এটা যা বেশি থাকবে তা দিয়ে গুণ করবো তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এখানে হবে মাইনাস ফোর এ বি প্লাস সিক্স বি স্কোয়ার এই যে মাইনাস মাইনাস প্লাস টু ইন্টু থ্রি ঠিক আছে বাক্সের শূন্য অর্থাৎ এখানে নির্ণয় ভাগফল হচ্ছে এ মাইনাস টু নম্বর কি বলা হয়েছে একটি সরল করতে করতে হয়েছে দেখো এখানে ডাক্তার আহ রয়েছে টু আমরা আগে কি কিসের কাজ করব প্রথম বন্ধনী প্রথম বন্ধনী এখানে ফোর মাইনাস থ্রি সমান কত ওয়ান তারপরে আমরা কিসের কিসের কাজ করবো দ্বিতীয় বন্ধনী আর বাকি কিন্তু সেম দ্বিতীয় বন্ধনী এখন

তাহলে বিয়োগ ফল হবে মাইনাস সেভেন মাইনাস মাইনাস ইলেভেন অর্থাৎ মাইনাস থাকবে শুধুমাত্র ফোর আশা করি সকলেই বুঝতে পারছো এবং কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং পিডিএফটা বুঝতে সমস্যা হলে অবশ্যই আমি ভিডিও ডিস্ক্রিপশন বক্সে পিডিএফটা দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা অনায়াসে ডাউনলোড করে নিতে পারো তো থ্যাংক ইউ ভালো থাকো সুস্থ থাকো সবাই আল্লাহ হাফিজ